রাজধানীর মহাখালীর ওয়ার্লিস এলাকায় বৃহস্পতিবার দৈনিক ভোরের আকাশের সৌজন্যে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ভোরের আকাশের পক্ষে প্রতিষ্ঠানের অ্যাডমিন রাশিদুন আরা আফরিন রাশনা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন এ সময় এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মহাখালী ওয়ার্লিস এলাকাটি প্রতিমন্ত্রী আলী আরাফাতের নির্বাচনী এলাকা ঢাকা সতেরো আসনের আওতাভুক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শিহাব আবুল বারাকাত টিপু তানভীর আহমেদ দিন ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন ইনশাল্লাহ আমরা খুব ভালো দেখতেছি আল্লাহ আপনার ঘরে তফিক যাক মানে যেন সামনের দিকে আরো অগ্রসর হতে পারেন দেখছি আমাদের উপকার হবে দিলে মানুষ তো বাসায় বসা পাঁচ দিন ছয় দিন হয়ে গেল তো আর কাজকর্ম নাই তো দিলে তো আমরা উপকৃত হব তার ধন্যবাদ জানাবো বিতরণকালে রশিদুল আলা আফরিন রাসনা বলেন ভোরের আকাশের এ ধরনের মহতি উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে তিনি বলেন ভোরের আকাশের ব্যবস্থাপনা পরিচালকের অক্লান্ত পরিশ্রম ও মহতি উদ্যোগের ফলেই আজকে অত্র এলাকার গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে রাশিদুল আরা আফরিন রাজনা আরও বলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উৎসাহে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শে ভোরের আকাশের পক্ষে এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়েছে এজন্য ভোরের আকাশের পক্ষ থেকে তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ঢাকা সত্র আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলিয়া রাফাতের প্রতি কৃতজ্ঞতা জানান এটাকে খুব ভালো একটা মহতি উদ্দেশ্য দেখছি এবং আমি মনে করছি আমাদের যে আমাদের যে ব্যবস্থাপক পরিচালক স্যার উনি হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং হৃদয়বান মানুষ উনি গরিব দুঃখীদের কষ্ট খুব অনুভব করেন এবং উনি সব সময় চেষ্টা করেন অসহায় মানুষদের পাশে থাকতে যার জন্যই আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি আমাদের এই পত্রিকা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এবং আমরা সব সময় অসহায় দুঃখী মানুষের পাশে থাকতে চাই আগামীতে তার প্রতিমন্ত্রী সুপরামর্শ ও সহযোগিতায় ভোরের আকাশ পত্রিকার সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন